নমস্কার, দেখছেন প্রহর ২৪ সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। পিয়ারবাড়ি থানার পুলিশের মারমুখী আক্রমণে আহত গাড়ি চালক প্রসেনজিৎ সাহা। ভারতীয় জনতা পার্টির ৩৫ বিলোনিয়া মণ্ডল পৃষ্ঠা প্রমুখ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বিলোনিয়া টাউন হলে। শান্তিরবাজার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রি কার্পেটিং এর নিম্নমানের কাজের অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। শুনলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদ বিস্তারিত। যানবাহন চেকিং এর নামে চলছে রাজনগর পিয়ারবাড়ি পুলিশের দাদাগিরি। প্রসেনজিৎ সাহা নামে এক কমান্ডার গাড়ির চালককে প্রকাশ্য দিবালোকে বরপাথরি বাজারে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, ঘেরাও করে রাখা হয় ঘটনার সাথে জড়িত পুলিশ বাবুদের। যানবাহন চেকিং এর নামে চলছে রাজনগর পিয়ারবাড়ি পুলিশের দাদাগিরি। প্রসেনজিৎ সাহা নামে এক কমান্ডার গাড়ির চালক পুলিশের এই দাদাগিরিকে কোনো পাত্তা না দেওয়াতে প্রকাশ্য দিবালোকে প্রফেশনাল এসআই পঙ্কজ বিশ্বাসের নেতৃত্ব কয়েকজন পুলিশ কনস্টেবল বরপাথরি বাজারে মারমুখী হয়ে লাঠি ঘুষি সহ লাঠির আঘাতে আহত করে তোলে, ফলে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় বরপাথরি এলাকাতে। গাড়ির চালককে আহত করার প্রতিবাদে অন্যান্য গাড়ি চালকেরা ও বাজারের লোকজনেরা জড়ো হয়ে গুন্ডা ভূমিকা অবতীর্ণ পুলিশ বাবুদের ঘেরাও করে রাখে। খবর পেয়ে পিয়ারবাড়ি থানার ওসি ঘটনাস্থলে গিয়ে বিএমএসের প্রতিনিধিদের সাথে প্রায় ৩ ঘন্টা কথা বলার পরে মীমাংসা হয় এবং ঘেরাও মুক্ত করে। আহত গাড়ির চালককে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসার পর প্রসেনজিৎ সাহার বুক ও তলপেটে গুরুতর ব্যথা হওয়াতে কর্তব্যরত চিকিৎসক উদয়পুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। বর্তমানে উদয়পুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহত গাড়ির চালক সংবাদ প্রতিনিধিকে জানায়, বিলোনিয়া থেকে গোরাঙ্গ বাজার যাওয়ার পথে প্রথমবার রাজনগর পিয়ারবাড়ি থানার সামনে চেকিং করে ছেড়ে দেবার পর নাসিরনগরের কাছাকাছি আবারও গাড়ি চেকিং করে বলে থানাতে গাড়ি নিয়ে যাবার জন্য, কিন্তু বরপাথরি বাজারে গাড়িটিকে নিয়ে আসার পর কিছুক্ষণ বাদেই পুলিশ এসে বেদম প্রহার করতে শুরু করে। এরপরে গেছি গিয়া নাসিরনগর গেছি, স্যার আবার পিছনে পিছনে গেছে, জায়গায় ধরছে এনে বলছে তোমার এমন কিছু হালাম জীবনে গাড়ি চালিয়ে বাদ লাগছে না, কে কে লাইসেন্স ক্যান্সেল করে দিবে বলছে। এই ড্রাইভার নাম কিটা ওইটাই নাম হচ্ছে মূল লবেশা, একটা আছে কনস্টেবল, এই দুটো তো এবার গাড়ি করে গাড়ি থানা ঢুকে গেলে থানা ঢুকে গেলে বেশি গাড়ি থাকতো না, কিটা কিটা লিখে দিবে বলছে। এরপরে গাড়ি লিখে চলে এসেছি স্ট্যান্ডে, বরপাথরি স্ট্যান্ডে আসি ধরে আছে লাগানো স্ট্যান্ডে আসি, আর এবার গাড়ি স্ট্যান্ডে আমি দিক দিয়ে একটা লাগছে পাঁচ বারের দিক দুটো লাগছিলাম, দেখি এখানে যাই এবার ধরছে ধরছি এবার দুটো দুটো মিলিয়ে লাগতেছে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। মঙ্গলবার বিলোনিয়া টাউন হলে অনুষ্ঠিত হয় ৩৫ বিলোনিয়া বিজেপি মণ্ডল পৃষ্ঠা প্রমুখ কর্মী সম্মেলন। প্রদীপ জেলে সম্মেলনের শুভ সূচনা করেন বিজেপি নেতৃবৃন্দ। সম্মেলনের সভাপতিত্ব করেন ৩৫ বিলোনিয়া বিজেপি মণ্ডল সভাপতি গৌতম সরকার। মঙ্গলবার বিলোনিয়া টাউন হলে অনুষ্ঠিত হয় ৩৫ বিলোনিয়া বিজেপির পৃষ্ঠা প্রমুখ কর্মী সম্মেলন। প্রদীপ জেলে সম্মেলনের শুভ সূচনা করেন বিজেপি নেতৃবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করেন ৩৫ বিলোনিয়া বিজেপি মণ্ডল সভাপতি গৌতম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সংগঠন মন্ত্রী তাপস ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য রতন ঘোষ, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিজেপির জেলা সভাপতি বিভীষণ দাস সহ অন্যান্যরা। সম্মেলনে ভাষণদানকালে তাপস ভট্টাচার্য বলেন, কিভাবে ভারতবর্ষের মানুষকে, ভারতবর্ষের সম্পদকে, ভারতবর্ষের ভৌগোলিক সীমাকে সম্মান করতে হবে তা ভারতের মানুষই ঠিক করবে। কমিউনিস্ট পার্টির কার্যালয়, কংগ্রেসের কার্যালয় এবং বিজেপি কার্যালয়ের দিকে যদি তাকান কি দেখবেন? কমিউনিস্ট পার্টির কার্যালয়ে স্ট্যালিন, লেনিন আরও অনেক কিছু। তারা কারা? ভারতবর্ষের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভারতবর্ষের সংস্কৃতির সম্বন্ধে কোনো সম্পর্ক নেই। তারা নির্ধারণ করবে ভারত কিভাবে চলবে? কংগ্রেস কার্যালয়ের দিকে তাকান, সেখানে একই পরিবারের কিছু ছবি। ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের দিকে তাকান, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, স্বামী বিবেকানন্দ, তারা মূলত ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের আদর্শ, তাদের আদর্শে আমরা অনুপ্রাণিত। স্বৈরতান্ত্রিক কমিউনিস্ট সরকারের হাত থেকে, কমিউনিস্ট পার্টির হাত থেকে বিলোনিয়াবাসীকে মুক্ত করেছেন
এই বিলোনিয়াকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বিলোনিয়াবাসী সার্বিক কল্যাণের স্বার্থে আপনারা যে ভূমিকা পালন করেছেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আপনাদের প্রণাম জানাচ্ছি। একটা অসাধারণ কাজ আপনারা করেছেন, ইতিহাসে তার কোনো দেখা নেই। পৃথিবীর ইতিহাস বলে কমিউনিস্ট পার্টি যেখানে আছে তারা সরকারে আসার সময় যেমন রক্তপাত ঘটায়, সরকারে থাকার জন্য রক্তপাত ঘটায়, সরকার থেকে বিদায় নেওয়ার সময় রক্তপাত ঘটায়। হিংসা, ব্যভিচার, অত্যাচার যে দলের নীতি এবং আদর্শ, এমন একটা দলের হাত থেকে এ রাজ্যকে আপনারা মুক্ত করেছেন বিনা রক্তপাতে। পৃথিবীর মানুষের কাছে আলোচ্য বিষয় ত্রিপুরা রাজ্যে বিনা রক্তপাতে কিভাবে ভারতীয় জনতা পার্টি 25 বছরের কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। সেটা সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টি বলে, সেটা সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির আদর্শে আপনারা অনুপ্রাণিত তার জন্য। এমন একটা দল যে দল ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করে, যে দল ভারতবর্ষের জন্য চিন্তা করে, যে দল তার এই দেশটাকে এই ভূমিটাকে মা হিসেবে সম্বোধন করে। ভারতবর্ষ একটা ভূমিখণ্ড নয়, ভারতবর্ষ ভারতীয় জনতার কাছে জাগ্রত মা। সম্মেলনে জেলা সভাপতি বিভীষণ দাস ভাষণ দানকালে বলেন, দলীয় কোন্দল, ঠিকাদারি ব্যবসা, দলীয় অনুশাসন সম্বন্ধে কর্মীদের সতর্ক করেন। আমি আরো বলতে চাই, দলের শৃঙ্খলা বিনষ্টকারী যারা ওদের লিস্ট আপনারা তৈরি করুন। আপনারা জানেন দক্ষিণ জেলা ছাড়া বিভিন্ন জেলাতে বহিষ্কার শুরু হয়ে গেছে। আমরা শুধু সময়ের অপেক্ষা। আমি আমার প্রত্যেক গণ্ডা প্রেসিডেন্টকে বলছি, আপনারা যারা কাজ করতে সংগঠনের সাথে সংগঠন করতে গিয়ে কোথাও তারা অসুবিধা সৃষ্টি করছে, আপনি লিস্ট তৈরি করুন। আমার মুখ্যমন্ত্রী তথা যে সভাপতি এখনো তিনি আছেন, বারবার বলেছে ফ্রি হ্যান্ড কাজ করার জন্য সংগঠনের সাথে কোনো অবশ্যই যে যে জায়গায় অনুরোধ দেবেন রিপোর্ট ওদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। মাননীয় আমার সংগঠন মন্ত্রী আমার সামনে আছেন, উনিও সংগঠনের কাছে বরাবরই দিচ্ছেন, ওদের সাথে আমার কথা হয়েছে, বারবার বলছে সংগঠনের উপরে কেউ নাই বন্ধু। আমার পূর্বের বক্তা বলেছেন, শ্যামলাল দত্ত বলেছেন, মন্ডল সভাপতি বলেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারা যেই দলে হয়ে কাজ করে লড়াই করেছিলেন দীর্ঘদিন, এখন আপনারা আপনাদের দলতেই সকলের দলতেই আমরা এই রাজ্যে সিপিএমটাকে হারাতে পেরেছি। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, প্রহ 24। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত শান্তি কলোনি যাবার রাস্তাটির কার্পেটিংয়ে নিম্নমানের কাজের অভিযোগ উঠল ঠিকাদার প্রদীপ ভৌমিকের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রিকার্পেটিংয়ের নিম্নমানের কাজের অভিযোগ উঠল ঠিকাদার প্রদীপ ভৌমিকের বিরুদ্ধে। জোলাইবাড়ির এলাকার এই প্রদীপ ভৌমিক সিপিআইএমের দাপট নেতা ছিল, পালা বদলের পর বিজেপি দলে যোগদান করে। বাম আমলের মতো নয়, আবার ঠিকাদারের কাজ পেয়ে নিম্নমানের কাজ করে অর্থ আত্মসাতের ধান্দায় রয়ে গেছেন ঠিকাদার বাবু। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর থেকে শান্তিকলনে যাবার রাস্তাতে রিকার্পেটিং এর নিম্নমানের কাজের অভিযোগে এলাকাবাসীরা দ্বারস্থ হয় সংবাদ প্রতিনিধির সামনে। এলাকাবাসীদের অভিযোগ, কোনো মতে পোড়াবালি রাস্তাতে ফেলে কোনো মতে রিকার্পেটিং করে চলছেন। রাস্তার রিকার্পেটিং করার পরেও মাঝে মাঝে কিছু গর্ত উকি ঝুঁকি দিচ্ছে। এটা তো এখান থেকে কাঞ্চননগর থেকে এটা ফাইকলা পর্যন্ত সাইকলা গেছে। এখন কন্ট্রাক্টর আন্ডারে পুদুর আছে কাজ, এটা আমি কইতে পারতেছি না। আশা করি শান্তিগুলো নি পর্যন্ত এখান দিয়া প্রত্যেক দিন কয়েকশো মানুষ যাতায়াত করে, কয়েকশো ফ্যামিলি আছে, তারা এই রাস্তা দিয়ে যাতায়াত, বাইক, অটো,
বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে যাতায়াত করে। পাঁচটা খুবই নিম্নমানের হইতেছে, কালকা বিকেল সমস্ত এলাকাবাসী বিভিন্ন বাড়িঘর থেকে আইয়া এটা অবজেকশন করছে, এখন আজকে সকালে আবার কাজ শুরু করছে। আমাদের দাবি হয়েছে কাজটা যেন একটু সুন্দরভাবে করে, যেন আমাদের বিভিন্ন লোকেরা যাতায়াত করতে পারে বাইক টাইক নিয়ে। এইভাবে যেভাবে কাজ করতেছে এটা মনে হয় কাজের মনে হয় এক মাস পরে এটা মানে সমস্ত আবার আগে আগের পজিশনে আসবে। সম্পূর্ণ নিম্নমানের হইতে আছে, এখন এটা দিয়ে তো রেলের কিছু গাড়ি চলাতে রাস্তাটা এত ইয়ে ডেমেজ হয়ে গেছে, এখন এটা ম্যাট্রিজ লাগে আছে দেওয়া হয়েছে, এটা কোনো ম্যাট্রিজ হইতে আছে না, কোনো রকম এটা হেরাই যায় এটা রোলার একটা ইঞ্জা ডুল্লা ডুল্লা কিছু বালি টালি দিয়ে আর ঠিক আছে। এই দিয়ে আমরা এখন চাইতে হচ্ছে কাজটা ভালো হওয়া লাগে, কারণ রাস্তাটা তো মেইন রোড এখান দিয়ে যেহেতু রেল স্টেশন আছে গাড়ি চলব সব সময় কন্টিনিউ গাড়ি চলবে, এইভাবে বলে তো 10 মাস পরে এইটা আবার সাথে দিয়ে যাবো গাড়ি চালানো, এটা বৃষ্টি হলে যাবো ভালো চলে যাবো গাড়িটা, এই কাজ করুন তো না করুন না করুন ভালো আগে জানা দিলে আমরা থাকলে ভালো আছে। সরকারের টাকা যাবে কিন্তু কাজই তো না, তাহলে এইসব কাজ করার কোনো মানে আছে না। এলাকাবাসীদের অভিযোগ পেয়ে সংবাদ প্রতিনিধি ঠিকাদার প্রদীপ ভৌমিকের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে বিভিন্ন রকমের হুমকি দিয়ে ক্যামেরা করতে বাধা দেন। গ্রামের লোকদের দাবি বর্তমানে ত্রিপুরা নতুন সরকার যেন রাস্তার নিম্নমানের কাজের বিষয়টি যেন গুরুত্ব সহকারে নজর দেন। এমবিসির অফিসাররা কইছে কয় এটা তো এই মেইনটেনেন্সের কাজ, তাহলে মেইনটেনেন্স কাজ কি এরকম হয়? কোন কারণে ডাইরেক্ট বালু দিয়ে তারা কাজ করে যায়, তো এইসব কাজ তো কোনো মানে নাই, সরকার টাকারও লস করার দরকার নাই, এইসব কাজেরও দরকার নাই, এমনি থাকলে ভালো আর তাই তো কাজ করে যাবো বুক মতো আমরা চলাচল আমরা কমে এই রাস্তা দিয়ে, কারণ তখন আবার কাজে লেগে গেলে তো ঘুরে যায় কাজ করেন কাজ তো করা আছে, এক মাস আগে কাজ হয়েছে আবার আমরা কাজে লেগে ডিমান্ড করতে আসুন সেটি তো হয় না। আমরা এখন নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আসি যে দেখানো রাস্তাটা খুব ভালো হয় এবং পিডব্লিউ মিনিস্টার যিনি আছেন উনি যেন এটা সঠিক তদন্ত করে দেখেন যে এটা কি কি কাজটা কি সঠিক হইতে আছে না খারাপ হইতে আছে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর 24। ভারতীয় জনতা পার্টির নির্দেশ মোতাবেক সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী শান্তনা চাকমা দলীয় নেতাকর্মীদের সাথে মিলিত হয়ে তাদের বিভিন্ন সমস্যার বিষয়টি অবগত হন এবং সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন মন্ত্রী। রাজ্যের মন্ত্রীদের মহাব্যস্ততার কারণে দলীয় কর্মীরা তাদের সমস্যার বিষয়টি তুলে ধরতে পারছিল না। বিজেপি রাজ্য নেতৃত্ব সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবং উত্তর পূর্বাঞ্চলের দলের সাধারণ সম্পাদক অজয় জাম্বল বিষয়টি অনুধাবন করে দলীয় কার্যালয়ের সময় বের করে দলের মন্ত্রীদের কর্মী ও সমর্থকদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন সমস্যা অবগত হওয়ার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়। গত 6 এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে নেতৃবৃন্দদের এই ঘোষণা, তারই অঙ্গ হিসেবে প্রথম দিনে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী শান্তনা চাকমা দলীয় নেতা কর্মীদের সাথে মিলিত হন এবং তাদের বিভিন্ন সমস্যা বিষয়টি অবগত হন। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা সাক্ষাৎকালে মন্ত্রী সমস্ত বিষয় মনোযোগ দিয়ে অবগত হন এবং বিষয়গুলি লিখে রাখার জন্য কর্মীদের নির্দেশ দেন। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে দেখা করা এবং তাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো ওনারা আমাদেরকে আমাকে বলবেন এবং সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে পারি সেটা চেষ্টা করব। আর আমি এটাই বলবো, আমাদের ভারতীয় জনতা পার্টির যে সরকার গড়েছে আর আমরা চাইবো কেউ যাতে যাতে আমাদের জনসাধারণের অন্যায় না হয়, আমরা আমাদের যে গাইডলাইন আছে সেই অনুসারে যাতে আমরা কাজ করি সেটাই আমাদের কর্মীদের কাছে আমি তাই বলবো। আচ্ছা, এটা কি পুরো রাজ্য থেকে লোক সবাই আসছে নাকি কোনো জেলা ভিত্তিক? যারাই আসবেন যেখান থেকে হোক আসেন তাদের সাথেই কথা বলবো। এটা কি নিয়মিতভাবে হবে? হ্যাঁ, নিয়মিতভাবে সপ্তাহে দিন হবে, সোমবার আর বৃহস্পতিবার বেলা 12টা থেকে 2টা পর্যন্ত। আচ্ছা, এটার লক্ষ্যটা কি ব্যাপারটা কেন করতে চাইছেন উদ্দেশ্যটা? হ্যাঁ,
আমাদের কার্যকর্তার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, ওনারা তো ফিল্ডে জায়গাতে গিয়ে ওনারা ফিল্ডে কাজ করেন, তাদের ওনারা সমস্যা দেখেন, বিভিন্ন ধরনের সমস্যা দেখেন, সেগুলো আমাদের কাছে ওনারা তুলে ধরবেন, সেই সব সমস্যাগুলো আমরা সলিউশন করব। প্রতিনিধি আপনি থাকবেন না, মানে কারা করবেন? সবাই থাকবেন, যে আমাদের টাইমটা দেওয়া আছে, যে কোনো মন্ত্রী আসতে পারেন, সেটা কোনো ঠিক নেই যে কেউ আসবে। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ আলগাপুরের দীপঙ্কর ঘোষের TR02D0275 নম্বরের গাড়িটিতে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার, নেশা করার জন্য ব্যবহৃত পাইপ এবং বেশ কিছু অবৈধ সামগ্রী উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় দীপঙ্কর ঘোষকে। শান্তিরবাজার জেলা হাসপাতালে ডক্টর BR আম্বেদকরের ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে তপশিলী এবং ছত্রিশ শান্তিরবাজার মণ্ডল বিজেপির যৌথ উদ্যোগে জেলা হাসপাতাল প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়। মঙ্গলবার শান্তিরবাজার জেলা হাসপাতালে ডক্টর BR আম্বেদকরের ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে তপশিলী ও ৩৬ শান্তিরবাজার মণ্ডল বিজেপির যৌথ উদ্যোগে জেলা হাসপাতাল প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযান পালন করা হয়। মহাত্মা গান্ধীর উদ্দেশ্যকে পাথেয় করে স্বচ্ছ ভারত করার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী এই অভিযানের সূচনা করেন। তাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা সারা রাজ্যের প্রত্যেক দিন এই স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করে যাচ্ছে। এই অভিযানে মহিলা পুরুষ সকলে একত্রিত হয়ে আনন্দের সহিত অংশগ্রহণ করেন ও সকলের প্রচেষ্টায় জেলা হাসপাতাল প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তপশিলী মোর্চার সহসভাপতি সুশীল মজুমদার, তপশিলী মোর্চার মণ্ডল সভাপতি বিশু মজুমদার, ৩৬ শান্তিরবাজার মণ্ডল সভাপতি প্রদীপ দাস ও অন্যান্য নেতৃত্ববৃন্দ। ডক্টর BR আম্বেদকরের ১২৮তম জন্মদিন উপলক্ষে আমরা শান্তিরবাজার মণ্ডল কমিটির উদ্যোগে, চৌধুরী মণ্ডল কমিটির উদ্যোগে আজকে আমরা স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি হাতে নিয়েছি। আমরা এই স্বচ্ছ ভারত কর্মসূচিটা আসলে মহাত্মা গান্ধীর একটা স্বপ্ন ছিল, স্বপ্নের ভারত এবং স্বচ্ছ ভারত, সেটাকে বাস্তব রূপ দিতে গিয়ে কেউ কোনোভাবে কিছুই করেনি। আজকে আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী, জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আজকে আমরা স্বচ্ছ ভারত অভিযান সারা ভারতবর্ষে, অর্থাৎ ত্রিপুরাতেও আমাদের এটা অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠছে। আজকের এই স্বচ্ছ ভারত অভিযানে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন প্রহর ২৪। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদগুলি আরো একবার। পিয়ারবাড়ি থানার পুলিশের মারমুখে আক্রমণে আহত গাড়ি চালক প্রসেনজিৎ সাহা। ভারতীয় জনতা পার্টির ৩৫ বিলোনিয়া মণ্ডল পৃষ্ঠা প্রমুখ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বিলোনিয়া টাউন হলে। শান্তিরবাজার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় রি কার্পেটিং এর নিম্নমানের কাজের অভিযোগ উঠল ঠিকাদারের বিরুদ্ধে। প্রহর ২৪ এর সংবাদ এ পর্যন্তই, আমরা সতর্ক আপনাদের জন্য। নমস্কার।